বাংলাদেশের অন্যতম আলেমী দিন ইসলামিক পণ্ডিত, রাজনৈতিক, দার্শনিক, সুফি, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর, যিনি সবার মাঝে হাফিজ্জি হুজুর নামে প্রসিদ্ধ। মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর একজন বাংলাদেশের ইসলামিক পণ্ডিত, সুফিবাদী, রাজনীতিবিদ, সারা জীবন আধ্যাত্মিক সাধনা, জ্ঞান চর্চা ও শিক্ষা বিস্তারে কাটানোর পর শেষ বয়সে তিনি রাজনীতিতে আগমন করেছিলেন। জীবনে তার রাজনীতিতে আগমনকে বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়। তিনি খেলাফত কায়েমের লক্ষ্যে সকলকে তৌবা করার ডাক দিয়ে দুইটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তিনি দলটির প্রথম আমির ছিলেন। তাকে তৌবার রাজনীতির প্রবর্তক বলা হয়। তিনি বাংলাদেশের প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেজন্য তিনি সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। 1971 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দেওবন্দি আলেম বিবেচনা করা হয়। আজকে আমরা আমির শরীয়ত মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর রহমতুল্লাহ আলাই এর আত্মজীবনী সম্পর্কে আলোচনা করব। মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর, যিনি 1895 সালে সাবেক নোয়াখালী, বর্তমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইদ্রিস ও মাতা খাদিজা বেগম। তার দাদা আকরামুদ্দিন সৈয়দ আহমদ বেরলবীর খলিফা ছিলেন। ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চমতম। তার বোনের সংখ্যা 5 জন। শুরুতে চাচা ইউনুসের কাছে তিনি কোরআন ও ফার্সির প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করেন। ঈশ্বরচন্দ্র পণ্ডিতের কাছে বাংলা ভাষায় ভাষার পাঠ নেন। দুলারচর প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল পড়ার পর তিনি চন্দ্রগঞ্জের বাইতুল আমান জামি মসজিদ মাদ্রাসায় মৌলবী উসমানের কাছে পড়াশোনা আরম্ভ করেন। তারপর কিছুকাল লাকসামের নবাববাড়ি মাদ্রাসা ও খিলবাইসা মাদ্রাসায় পড়ালেখা করেন। 1913 সালে তিনি পানিপথে চলে যান। পানিপথে কারি আব্দুস সালাম ও কারি আক্তার হুসাইনের কাছে তিনি কোরআনের হাফেজ এবং তাজবিদ অধ্যয়ন করেন। হাফেজ হওয়ার পর তার শিক্ষক তাকে হাফিজ্জি বলে ডাকতে শুরু করেন। তখন থেকে তিনি এই উপাধিতে প্রসিদ্ধ পেয়েছিলেন। পানিপথে অবস্থানকালে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এর সাথে তার পরিচয় ঘটে। 1916 সালে পানিপথ ত্যাগ করে তিনি থানা ভবন চলে যান। থানবীর পরামর্শে ভর্তি হন সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায়। মাজাহির উলুমে অধ্যয়নকালে তিনি নিয়ম মাফিক থানা ভবন যেতেন এবং থানবীর সান্নিধ্যে আধ্যাত্মিক চর্চা করতেন। এই পথে তার সঙ্গী ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই। মাদ্রাসার নিয়মতান্ত্রিক ক্লাসের পাশাপাশি তিনি সাহারানপুরের প্রসিদ্ধ কারি আব্দুল মালিকের কাছে কেরাত শাস্ত্রের উচ্চতর সনদ লাভ করেন। থানা ভবন গেলে তিনি থানবীর বহু খলিফা ও শিষ্যদের কেরাত শিক্ষা দিতেন। 1920 সালে 8 জুন মাহমুদ হাসান দেওবন্দির কারামুক্তি উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেওবন্দির সাথে মুসাফাহা করেন। 1923 সালে তিনি মাজাহিরে উলুম দাওরায়ে হাদিস স্নাতক সমাপ্ত করে মাতৃভূমি বাংলাদেশে চলে আসেন। 1924 সালে দারুল উলুম দেওবন্দ গমন করে উচ্চতর অধ্যয়ন শুরু করেন। দেওবন্দে তিনি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ এর কাছে হাদিস ও ইজাজ আলী আমরুহির কাছে ফিকহ শাস্ত্রে পাঠ গ্রহণ করেন। তার অন্যান্য শিক্ষকগণের মধ্যে রয়েছেন বদরে আলম মিরাঠি, কারি মোহাম্মদ তৈয়ব কাসিমি রহমতুল্লাহ আলাই, রসুল খান প্রমুখ ইত্যাদি ব্যক্তিবর্গ। দেওবন্দে 1 বছর পরে তিনি থানবীর সান্নিধ্যে খানকাহ এমদাদিয়ায় চলে যান। 6 মাস সেখানে অবস্থান করেন। মোহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরির চিঠি পেয়ে থানবীর অনুমতিতে তিনি থানা ভবন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসেন এবং মাদ্রাসে বাহারুল উলুম, বর্তমানে জামিয়া ইসলামিয়া ইউনিসিয়ায় শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতাকালে রায়পুর নিবাসী হাফেজ তথ্যার তহার কন্যা সিদ্দিকিয়া খাতুনের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1930 সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে হাফিজ্জি ফরিদপুরি এবং আব্দুল ওহাব পীরজির মতানৈক্য দেখা দেয়। তাই তারা 3 জন মিলে বাগেরহাটের এক অজপাড়া গায়
গজালিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া পুরনো মাদ্রাসা পুনরায় আবাদ করেন। পল্লী এলাকায় মাদ্রাসাটি আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তারা 1933 সালে ঢাকায় চলে আসেন এবং জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে তার স্ত্রী বিনিয়োগ হওয়ায় তিনি হাফেজ তোহার ষষ্ঠ কন্যা খাদিজা খাতুনের সাথে দ্বিতীয়বারের মতো পরিণয় সূত্রে আবদ্ধ হন। এই সংসারে তার 4 ছেলে ও 5 মেয়ে জন্মগ্রহণ করে। এরপর তিনি হজে গমন করেন। হজ থেকে ফেরার কিছুদিন পর থানবী তাকে খেলাফত প্রদান করেন। খেলাফত প্রাপ্তির পর তিনি আমভাবে মুরিদ করতেন না। তিনি লালবাগ শাহী মসজিদের ইমাম ছিলেন। বড় কাটারা মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এই মসজিদে তিনি একটি আদর্শ হেফজখানা প্রতিষ্ঠা করেন। হেফজখানার শিক্ষা ব্যবস্থায় তিনি পানিপথের পদ্ধতি অনুসরণ করেন। বর্তমানে বাংলাদেশের প্রচলিত সকল হেফজখানায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। এছাড়াও বর্তমানে বাংলাদেশের প্রচলিত মক্তব শিক্ষা ও কোরআন হিফজের বিশাল পরিধির পিছনে তার বিশেষ অবদান রয়েছে। বড় কাটারা মাদ্রাসার পরিচালনা নিয়ে মাদ্রাসার পরিচালক আব্দুল ওহাব পীরজি ও শামসুলহক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এর মধ্যে মতবিরোধ দেখা দিলে ফরিদপুরি রহমতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে অব্যাহতি নেন। তিনি ফরিদপুরীকে তার প্রতিষ্ঠিত লালবাগ শাহী মসজিদ সংলগ্ন হেফজখানে আমন্ত্রণ জানান। ফরিদপুরি আমন্ত্রণ গ্রহণ করলে তিনি বড় কাটারা মাদ্রাসা থেকে অব্যাহতি নিয়ে ফরিদপুরীর সাথে 1950 সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ প্রতিষ্ঠা করেন। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ 1965 সালে একক প্রচেষ্টায় তিনি কামরাঙ্গীচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1978 সালে 25 মে তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। বিসমিল্লাহ যুক্ত করা সহ সংবিধানের নানাবিধ সংস্কারের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের কিছু সমস্যা তুলে ধরেন। 29 মে তার মৌখিক বক্তব্যগুলো আরও পূর্ণাঙ্গ অবয়বে বর্ণনা করে রাষ্ট্রপতিকে একটি খোলা চিঠি দান করেন। 1980 সালে মোহাম্মদ তাকি উসমানি প্রথমবারের মতো ঢাকায় আগমন করলে তিনি তাকে মাদ্রাসা আমন্ত্রণ জানান এবং তার মাধ্যমে পাকিস্তান সৃষ্টির উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিয়ে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হককে একটি চিঠি দান করেন। মাহমুদুল্লাহ হাফিজজি 1987 সালের 24 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 7 মে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 8 মে জাতীয় ঈদগাহে আহমদুল্লাহ আশরাফের ইমামতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাকে মাদ্রাসায় নুরিয়া সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। আবু সাঈদ চৌধুরী, হুসেন মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন।